একটা রুইন্ট গেস্ট হাউস আছে সেই রুইন গেস্ট হাউসটার হিস্ট্রি কি আছে তো সেটাও আমি আপনাদের বলবো বন্ধুরা আপনার তো আমি বেশ কিছু রাজস্থানের ব্লগ দেখালাম তো এবার একটু রাজস্থানের ব্লক থেকে সরে এমন একটা উইকেন্ড ডেস্টিনেশন আপনাদের দেখাবো এটা একদম কলকাতারই খুব কাছে একটা খুব সুন্দর উইকেন্ড ডেস্টিনেশন ওটা স্টার্ট করার আগে আপনাদের একটা জিনিস বলে দিই বন্ধুরা আপনারা যারা রাজস্থান যেতে চান বাইকার তো তাদের জন্য আমি খুব সুন্দর দুটো ভিডিও করে দিয়েছি আমি দুটো ভিডিওর লিঙ্কে আই বাটনে দিচ্ছি ফার্স্ট ভিডিওটা হবে হচ্ছে গিয়ে কলকাতা থেকে ভারানসী কলকাতা টু ভাড়ানসী একটা ভিডিও রয়েছে আমার আমি আই বাটনের লিঙ্কটা দিলাম আরেকটা ভিডিও আছে এটা ভারানসী থেকে আমরা ডাইরেক্ট গেছি রাজস্থানের ভাঙ্গারে সেই লিঙ্কটা আমি আজ বাটনে দিলাম আপনারা দেখতে পারেন আপনারা যদি কেউ বাইকার রাজস্থান যান আমি এটুকু বলতে পারি আপনাদের খুব সুবিধা হবে সো ফ্রেন্ডস নতুন আর একটা উইকেন্ড আর এই চলে এসেছি আবার নতুন একটা জায়গা নিয়ে আপনারা শুধু আমার চার পাঁচটা দেখুন কত সুন্দর চারিদিকে শুধু পাহাড় আর পাহাড় আর এখানে আমরা দাঁড়িয়ে আছি আমরা জাস্ট প্রকৃতিকে ফিল করছি এখানে দাঁড়িয়ে আর আমি চেষ্টা করছি আপনাদেরও সেই জায়গাটা দেখানোর যে আপনারাও কত বুঝতে পারেন যে আমরা কতটা সুন্দর একটা জায়গায় আমরা এসেছি এই জায়গাটার নাম সিনি বন্ধুরা ফার্স্টে একটা কথা বলে দিই এই সিনিটা কোথায় তো সিনিটা বেসিক্যালি পশ্চিমবঙ্গ আর ঝাড়খণ্ডের একদম বর্ডারে পুরুলিয়া জেলার ছোট্ট একটা আদিবাসী গ্রাম যেটা হচ্ছে ডুয়ারসিনী তো সেই সিনির ব্যাপারেই আজকে আমি আপনাদের ডিটেইল ইনফরমেশান দেব পুরুলিয়ার তো আমাদের অনেক ভিডিওই আছে আমি অনেক ভিডিও আপনাদের দেখিয়েছি পুরুলিয়ার বিশেষ করে পুরুলিয়ার যেটা ফেমাস ট্যুরিস্ট স্পট অযোধ্যা পাহাড় সে অযোধ্যা পাহাড়ের লিঙ্ক আমি আইবাটনায় দিলে আপনারা দেখতে পারেন বাট এটুকু বলতে পারি পুরুলিয়ায় তো আমরা অনেক জায়গা ঘুরেছি বাট সত্যি কথা বলতে এই ডুয়ার্সিনির মতো এত সুন্দর জায়গা একটাও পাইনি বিশ্বাস করুন তো চলুন এই ভিডিওতে আমাদের সঙ্গে থাকুন আমি এটুকু বলতে পারি ডুয়ার্সিনি আপনাদের প্রত্যেকের ভালো লাগবে তো বন্ধুরা কলকাতার কাছে এরকম একটা উইকেন্ড ডেস্টিনেশান এক রাতের জন্য একদম মিস করবেন না আর ঠিক টু কিলোমিটার বাকি আমাদের যেতে এই টু কিলোমিটার একদম মিস করবেন না আমাদের সঙ্গে থাকুন বন্ধুরা এবার বলি আপনারা ডুয়ার্সিনি কীভাবে আসবেন তো দেখুন যারা বাইকার আসছেন তারা তো গুগল ম্যাপ থেকে ডিটেলস পেয়েই যাচ্ছেন বাইকার বা বাই বাইক আপনারা যারা আসছেন তারা তো গুগল ম্যাপ থেকে ডিটেলস পেয়েই যাচ্ছেন বাট যারা ট্রেনে আসবেন তারা হাওড়া বারবিল এক্সপ্রেস করে ফার্স্টে নামতে হবে আপনাদের ঘাটশিলা ঘাটশিলা থেকে নেমে আপনারা অটো পেয়ে যাবেন ঘাটশিলা থেকে কিলোমিটার এই পুরুলিয়ার এই ডুয়ারশ্রিণিতে আসলে বন্ধুরা কোথায় থাকবো আমরা তো এখানে একটা কথা বলি ডুয়ারশ্রিণিতে থাকার একটাই জায়গা আছে এবং সেই জায়গাটা হচ্ছে ডাব্লিউ কটেজ আর সত্যি কথা বলতে গেলে এই ডাব্লিউ বিএফডিসির কটেজটার যে জায়গাটাতে আপনারা যদি এখানে একটা রাত থাকেন তাহলে বুঝতে পারবেন সত্যি এখানকার অ্যাকচুয়াল মজাটা কি সত্যি কথা বলতে ডুয়ারশ্রিণির যদি কোনো ফেমাস টুরিস্ট স্পট থেকে থাকে তাহলে এই ডাব্লিউ বিএফডিসির কটেজটা ইটসেলফ আমরা অলরেডি কটেজে চলে এসেছি এই কটেজটা রোড থেকে একটু ভিতরের দিকে আপনার রাস্তাটা একটু দেখুন কি সুন্দর পরিবেশ গাড়ির ভেতরে যাবে না मजा की मजा की मजा তো আমরা জাস্ট ঢুকলাম আমার একবার লাঞ্চটা করে নিই সবার ভীষণ খিদে পেয়েছে লাঞ্চটা করে আপনাদের টোটাল রিসর্টটা আমরা দেখাবো আপনার সঙ্গে থাকুন এখানকার খাওয়ার কোয়ালিটি কিন্তু খুব সুন্দর আর এই খাওয়ারের রেট আমি একটু পরে আপনাদের দেখাচ্ছি বন্ধুরা বন্ধুরা জাস্ট লাঞ্চের উঠলাম তো এবার আপনাদের চলুন পুরো জায়গাটা এবার ঘুরিয়ে দেখাই এই কটেজটা বুক করতে গেলে কিভাবে কোন নাম্বারে বুক করতে হবে সেটাও আমি আপনাদের বলে দেব তো তার আগে চলুন আগে টোটাল জায়গাটা আমরা ঘুরে দেখি আর বন্ধুরা বলে দিই এটা আপনাদের অনলাইনে বুক করতে হবে এছাড়া আদার্স কোনো অপশান এখানে নেই তো অনলাইনে কিভাবে বুক করতে হবে সেটাও আমি আপনাদের বলে দেবো আর ইভেন এখানকার ম্যানেজারের নাম্বারও আমি আপনাদের দিয়ে দেবো আপনার সঙ্গে থাকুন আর এই জায়গাটা দেখতে থাকুন এত সুন্দর নিরিবিলি জায়গা সত্যি খুব অসাধারণ আমি কটেজগুলো আপনাকে বাইরে থেকে দেখাচ্ছি আমি ইনার পোর্শনটা বড় পরে দেখাবো আপনাদের আমাদের এই মিডিল মিডিলের যে রুমটা সেই রুমটা আমরা পেয়েছি তো আমি একটু পরে দেখাচ্ছি আপনাদের আমরা প্রথমে একটু বাড়িটা ঘুরে নিই চলুন এখন একটু আমি আপনাদের এই জায়গাটা একটু ঘুরিয়ে দেখাই বেসিক্যালি ডুয়ার আলাদা করে কোনো সাইট সিইং সেরকমভাবে হয় না ওই প্রকৃতিকেই দেখা তো চলুন আমি গাড়ি করে আপনাদের ঘুরিয়ে দেখাই জায়গাটা আপনারাও দেখুন তাহলে সেইভাবে আপনারাও প্ল্যান সেট করতে পারবেন এই ডুয়ার সিংতে টোটাল পাঁচটা ট্যুরিস্ট স্পট আছে নাম্বার ওয়ান হচ্ছে ডাব্লিউ বি কটেজ নাম্বার টু হচ্ছে ডুয়ারসিনীর সানসেট পয়েন্ট নাম্বার থ্রি হচ্ছে ডুয়ারসিনী মায়ের মন্দির নাম্বার ফোর এই ডুয়ারসিনী মায়ের মন্দিরের ঠিক পিছনে রয়েছে সাতগুরুং নদী আর লাস্ট ওয়ান এখানে একটা রুইন্ড গেস্ট হাউস আছে তো বন্ধুরা আমরা সানসেট পয়েন্টে এসেছি তো ফার্স্টে আপনাদের সানসেট পয়েন্টটা দেখাই আজকে একটু মেঘলা মেঘলা ওয়েদার আছে তবুও খুব সুন্দর লাগছে দেখতে আপনারা দেখুন এই সানসেট পয়েন্টটা দেখে এবার আমরা এখানে ডুয়ারসিনী মায়ের মন্দির আছে একটা মন্দিরটা নাকি খুব জাগ্রত তো চলুন সেই মন্দিরটাও আমরা ঘুরে দেখাবো বন্ধুরা আমরা চলে এসেছি মায়ের মন্দিরে তো চলুন আমরা মন্দিরটা দেখাবো তো তার আগে আমি একটা জিনিস বলে দিই এই মন্দিরে কিন্তু কোনো মূর্তি নেই বেশিকাটা আর পাথর আছে কিন্তু ওরা এটাকে খুব জাগ্রত বলে মনে করে এবং সবাই খুব বিশ্বাস করে হ্যাঁ ইয়ে তোমার হাঁস মুরগি এসব বলি বলি টলিও দেয় হুম হ্যাঁ এই অ্যাকচুয়ালি এই নদীটার নাম সাতগুণ নদী আর এই নদীর ব্যাপারে আমি একটা জিনিস বলি এটা মানে এখানকার লোকরা নাকি বলে এই নদীটা মানে সাতবার পাক খেয়েছে এই পাহাড়টায় রোয়ার্স এই পাহাড়ে তার জন্য এর নাম নাকি সাতগুরুং নদী তো এই সেই নদীটা এর জলটা খুব স্বচ্ছ ভীষণ স্বচ্ছ জল এখানে একটা রুইন্ট গেস্ট হাউস আছে সেই রুইন্ট গেস্ট হাউসটার হিস্ট্রি কি আছে তো সেটাও আমি আপনাদের বলবো এখন আমরা যে সৌন্দর্য দেখতে পাচ্ছি বাট এই ডুয়ারশ্রেণী এক সময় ছিল শুধুই আতঙ্ক যেমন দু সালে এই ডুয়ারশ্রেণীতেই মাওবাদীদের হামলায় প্রাণ গেছিল এই বান্ডোয়ান ব্লকের ওসি নীল মাধব দাসের আর দু হাজার পাঁচে এখানেই খুন হন সস্ত্রিক সিপিএম নেতা ইভেন দু হাজার ছয়ে ল্যান্ডমাইন বিস্ফোরণ হয় ডুয়ার্সিন এই যে হাটটা দেখতে পাচ্ছেন এই হাটের কাছে এবং এটা সেই গেস্ট হাউস যা এখন রুইন হয়ে গেছে আর ডুয়ার্সিনি এটা ছাড়া আর কোথাও থাকার জায়গা শুধু একটাই থাকার জন্য ইউজ ইউজ ওটা তো হাঁপাও তো সন্ধ্যা হয়ে গেছে আর আলাদা করে কিছু দেখার নেই এবার চলুন আমাদের রুমটা দেখিয়ে দিই রুমটা সত্যি খুব সুন্দর তো চলুন আমরা ভেতরে ঢুকে দিই খুব সুন্দর তো বন্ধুরা সকালবেলায় তো আমি আপনাকে দেখালাম এবার একটু রাতের বেলা দুয়ার সিং রিসর্টটা আপনাকে দেখিয়ে দিচ্ছি আর একটা কথা বলে দিই বন্ধুরা এইখানে কিন্তু আমি যেটা শুনলাম এখানকার লোকের লোকাল লোকের মুখে সেটা হচ্ছে গিয়ে এইখানে কিন্তু রাতের বেলায় সাপের ভীষণ উপদ্রব আছে ইভেন ওরা বলে দিল মানে রাতের বেলায় যদি কোথাও বেরোই তাহলে অবশ্যই যেন আমরা টর্চ নিয়ে বেরোই এখানে সবাই নাকি দেখলাম লোকাল লোকরা টর্চ নিয়েও ঘুরছে তো রাতের বেলায় বেরোতে গেলে কিন্তু অবশ্যই এখানে টর্চ নিয়ে বেরোতে হবে কারণ সাপের উপদ্রব সত্যি এখানে ভীষণভাবেই আছে

তো আমাদের যথারীতি হয়ে গেছে তো চলুন আবার কাল সকালে দেখা হচ্ছে আজকের জন্য টাটা এবার বলি আপনারা কিভাবে বুকিং করবেন দেখুন এইখানে যে ওয়েবসাইটটা আপনারা দেখতে পাচ্ছেন ডাব্লিউ বি এস এফ ডিও ডট ও জি এইখান থেকে গিয়েই আপনাদের বুক করতে হবে এছাড়া কিন্তু কোনো অপশান নেই আর এর চার্জ হচ্ছে বাইশশো টাকা ফর ওয়ান নাইট এখানে আপনি ম্যানেজারের নাম্বারও পেয়ে যাচ্ছেন তো এখন আমরা এই ডুআরসি থেকে বেরিয়ে যাচ্ছি এখন আবার অন্য একটা স্পটে যাব তো আপনাদের এই ডুয়ারসিনি প্লাস এই ডুআরসিনি ফরেস্ট আপনাদের কেমন লেগেছে ডেফিনেটলি জানাবেন ভালো লেগে থাকলে প্লিজ লাইক কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করবেন দেখা হচ্ছে আবার নেক্সট ভিডিওতে সবাই ভালো থাকবেন